সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অরুণা রান্নাঘর থেকে। কারণ আপনারা জানেন, যখন আমি সময় পাই এবং আমার যখন ভালো লাগে বা মন খারাপ লাগে, তখন আমি রান্নাঘরে ঢুকে যাই, রান্না করি। এবং আজকে একদম অনেকবার আমি রান্না করেছি রান্নাটা, তারপরেও আমি আপনাদের রান্না করে দেখাবো। এই কারণে আজকে রান্নার ডেডিকেটটা আমি করবো আমার ছেলেকে, কারণ আমার ছেলে কানাডায় থাকে আপনারা জানেন, এবং আমার ছেলের যার সাথে বিয়ে হবে, তারা এখন রান্নার চেষ্টা করছে। রান্না মাঝে মাঝে প্রায় শুনি যে আজকে আমরা নিরামিষ খাবো, আজকে আমরা করলা ভাজি খাবো, আজকে আমরা ডাল খাবো। নর্মালি তো ওরা সবই ধরেন ওয়েস্টার্ন ফুড খায়, বা জ্যাপানিজ, চাইনিজ, বা ভিয়েতনামিজ, ইংলিশ, যাই বলেন আমরা খাই। তো আমি আমি বলেছি, বাবা আমি এখন থেকে যা রান্না করবো সব তোমার জন্য। তো আপনারা যারা আমার ছেলের নাম জানেন বা জানেন না, তাদের কাছে বলি আমার ছেলের নাম হচ্ছে শুদ্ধ। আমার ছেলে ক্যানাডিয়ান ব্যাংকে আছে, ও খুব ভালো রান্না বান্না করে, কারণ ওর বাবাও খুব ভালো রান্না করত, আর আমিও খুবই রান্নার প্রতি আমার খুব ফ্যাসিনেশন আছে। সো আমার মনে হয়, এবং আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমাদের বাসায় যতগুলো সদস্য আমরা সবাই রান্না বান্না করি। যখন যা খুশি রান্নাঘরে ঢুকে যাই, বা আমরা বলি এইটা করবো আজকে বা ওইটা খাবো আজকে, ধরেন আমাদের দুপুরে রান্না শেষ হয়ে গেছে, খাওয়া শেষ, আমরা খাবার টেবিলে বসে বসে বলি আছে আজকে রাত্রে কী খাওয়া যায়। এটা বাঙালি, প্রত্যেকটা বাঙালি পরিবারেই মনে হয় এই অভ্যাসটা আছে। সো আজকে আমি যে রান্না করি নিরামিষ, এবং আপনারা প্রায় অভিযোগ করেন, আচ্ছা আপনারা এত সুন্দর করে নিরামিষ রান্না করেন, আপনাদের যে এত স্বাদ হয় আমাদেরটা কেন হয় না, কেন হয় না? একজনকে জিজ্ঞেস করলাম, আমি তো বললাম আপনাকে এই রেসিপি দিলাম, আপনি কী দিয়েছেন আমাকে, সে শুনে নিল। আমি বললাম প্রথমে একটু তেল দেবো, তারপর শুকনা মরিচ দেবো, তারপরে তেজপাতা দেবো, তারপর একটু পাঁচফোড়ন দেবো, তারপরে সমস্ত তরকারি দিয়ে দেবো, তারপর একটু আদা বাটা দেবো, একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, একটু জিরা দেবো, ধনিয়া দেবো, আর দিয়ে নামানোর আগে ঘি দিয়ে বা কেউ গরম মশলা দিয়ে নামিয়ে নিতে। কিন্তু যে শুনে গেলেন সে বললাম সবই ঠিক আছে, যদি একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়েছিলাম, যে এই জন্য তো হয় না। আসলে পেঁয়াজ রসুন ছাড়া রান্না খাওয়ার অভ্যাস করেন, পেঁয়াজ মরিচের আর পেঁয়াজ রসুনের রান্নার আলাদা একটা মজা, এটা সত্যি বিশ্বাস করেন, ডেফিনেটলি খুবই মজা পেঁয়াজ রসুন রান্না করলে, ওইটার মজা তো আলাদা। কিন্তু পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া রান্না কিন্তু আসলে অনেক অনেক মজা, হেলদি। চলেন আমরা তেল দিই, তারপরে তেজপাতা দেবো, শুকনা মরিচ দেবো, শুরু করি শুরু করি। আমি এখন যেটা দেব সেটা হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ, আগে শুকনা মরিচ দিয়ে নিই একটু। অনেক অনেক কথা বলে কেন দুইটা রসুন, কেন দুইটা শুকনো মরিচ দিলাম, কেন তিনটা দিলেন, কেন একটা দিলেন না, মানে নানা বিদ্রোহ কথা। আমার কথা হচ্ছে যে আমি ভাই আমার মতো রান্না করবো, তুমি ভাই তোমার মতো রান্না করো, তোমার যা ভালো লাগে সেটাই করো, খাই খাইতে পারলেই হইল, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু আছে বেগুন, আলু, ফুলকপি, মূলা এবং ঝুকিনি আছে, ঝুকিনি তো খান না, একটা মিষ্টি কুমড়ার মধ্যে, কিন্তু এত স্বাদ। আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে সবজিটা একদম তাড়াতাড়ি ভিজে দেবো, বেজে যাবে। হলুদ দিলাম, অনেকে অল্প দিতে পারেন, একদম অল্প, জিরা, ধনিয়া, আর হচ্ছে আদা বাটা, এই যা আদা বাটা দিলে যে ঝাল ঝাল লাগবে, এবং আদার উপকারী তার কথা তো আসলে বলাই বাহুল্য। আমাদের বাঙালির রান্নাঘরে এত সুন্দর সুন্দর মশলা আছে যে রোগের উপকার হয় আমরা অনেকে জানি না, আমরা খুবই অবহেলা করি। প্রত্যেকটা তরকারিতে যাওয়ার যে মশলা, প্রত্যেকটা উপকারী আমাদের জন্য।
এটা নামানোর আগে আমি একটু পোস্ত আর একটু ইয়ে দেব, সরিষা বাটা একসাথে ওটা বেজে আমরা রেখেছি, ওইটা আমি নামানোর আগে দিয়ে দেবো। খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে। এই হচ্ছে আমাদের সিম্পল রান্না। নামানোর আগে একটু ঘি দিবেন, তারপরে শুকনা কাঁচামরিচ দেবেন। আপনারা অনেকে আবার টমেটো খেতে পারেন, টমেটো দিয়ে দিতে পারেন, এটা আপনার আপনার ভালো লাগার বিষয়। আমরা নর্মালি নিরামিষটা এইভাবেই করি। নিরামিষ আর লাবড়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। লাবড়াটা আমি কেরালায় রান্না করে দেখাবো, ঠিক আছে? আজকের মতো লাবড়া করতে পারছি না, কারণ লাবড়া করতে অনেক তরকারি লাগে, মানে অনেক ভেজিটেবল লাগে। সো থাকেন আমার সাথে, আমি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমিও একটু দেখি রান্নাটা কি হচ্ছে, আপনারা আমার সাথে। নিরামিষ রান্না, আমাদের নিরামিষ রান্নায় যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে পানি দিই না আমরা, আমি দিই না পানি। আবার অনেক সময় যদি একটু অন্যরকম খেতে ইচ্ছা করে তখন কিন্তু পানি দিই, এটা ঠিক আছে। এটা ঢেকে দিলেই এত মজার রান্না হয়, মানে এত স্বাদ হয়। আমি যে কাঁচামরিচ দিচ্ছি, আর একটা জিনিস আমি দিতে হবে আমাকে, আমি যদি করেছিলাম, এটা হচ্ছে পালং শাক। আপনি ইচ্ছা করলে অন্য শাকও দিতে পারেন, রুই শাক দিতে পারেন, স্বাদ হবে অনেক। আর পালং শাকে কিন্তু লবণ থাকে, এটা একটু মাথায় রাখবেন। দেখেছো রান্নার কালার কত সুন্দর, রান্নাটা তো হচ্ছে জীবনের রঙের মতো। আমার খুবই ভালো লাগে রান্না করতে। আমি যতদিন সুস্থ থাকবো, যতদিন বেঁচে থাকবো, আমি রান্না করতে চাই, আমার ভালো লাগে। আমি এখন যেটা করবো, এটা হচ্ছে এই পোস্তটা আর সর্ষেটা দিয়ে দেবো। আমি জল দিয়ে নিই, জল দিয়ে খেয়াল রাখবেন আপনার সর্ষে কিন্তু খুবই তিতা হয়, খুবই সাধারণক হয়, পরিমাণ মতো না দিলে তাহলে কিন্তু ঝামেলা হবে, খেতেও পারবেন না, আবার অনেকের গ্যাসও হয়। যেহেতু একটু সরিষা দেবেন, সেই সাথে একটু চিনি দিয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। আবার অনেকে এটা রান্না করতে পারে একটু বড়ো বড়ি দিয়ে, ডালের বড়ি আছে না সুমিত, ডালের বড়ি চেনো? অনেক খেয়েছি তাই না? অনেক খেয়েছ? আমার দাদুর খুব প্রিয় ছিল তাই না? আমি তো ধনে পাতা দিয়ে দিলাম, যতভাবে আপনি মজা করতে পারেন, ভালো লাগতে পারে, যত বেশি ভেজিটেবল আপনি খেতে পারবেন ততই আপনার জন্য ভালো। যখন ধুবেন তখন খুব সাবধানে এবং ভালো করে ধুবেন। আচ্ছা পানি দেই নেই, তারপরে দেখেন কত সুন্দর মাখো মাখো হয়েছে, ভালোবাসার মতো। যত বেশি মানে মাখো মাখো রাখতে পারবেন সম্পর্কটা, তত বেশি ভালো থাকবে। কিন্তু বেশি মাখো মাখো অনেক সময় ভালো হয় না, সেজন্য সতর্ক থাকতে হবে ভালোবাসার ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে। তাই বিষয়টা হচ্ছে যে আপনি মানে কোথায় আপনার থামতে হবে এটা আপনার জানতে হবে।
সে রান্নার ব্যাপারে, জীবনের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে, কাজের ব্যাপারে, সর্বক্ষেত্রে। সো ভালো থাকেন। আমার নিয়ে শেষ 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 এবং মনে হচ্ছে খুবই মজা হয়েছে আজকে, আমরা সবাই মিলে খাবো, আপনারাও আছেন আমাদের সাথে। ভালো থাকবেন কিন্তু, চাচা।